যারা প্রাইমারিতে শিক্ষক হতে চান তাদের জন্য নতুন একটা গুড নিউজ আসতেছে। আমি বলবো না যে আসছে, নতুন একটা গুড নিউজ আসতেছে যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন একটা উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে যে প্রাথমিকে যে সহকারী শিক্ষক যারা থাকেন তারা মাতৃত্বকালীন ছুটি কিংবা অবসর কিংবা পিটিআইতে যান অথবা হচ্ছে মেডিকেল ছুটি, এই বিভিন্ন ধরনের ছুটি নেওয়ার কারণে কিন্তু স্কুলে শিক্ষক সংকট দেখা দেয়। এই শিক্ষক সংকট পূরণ করার লক্ষ্যে প্রাথমিকে যে বর্তমান যে পদগুলো আছে সেই পদের থেকে আরও অতিরিক্ত 20% নতুন করে পদ সৃষ্টি করা হবে এবং সেই পদে কিন্তু নিয়োগ দেওয়া হবে। সো এই নিউজ যেটা আসছে আমরা সেটা বিভিন্ন পত্রিকায় দেখেছি সেই নিউজটা, এবং এই যে বিষয় নিয়ে যে প্রস্তাবনা যেটা হয়েছে সেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে যদি অনুমোদন পায় তাহলে কিন্তু এই কার্যক্রম শুরু করবে। তাহলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সেখানে প্রস্তাব দিয়েছে বা চিঠি দিয়েছে বা চিঠি দিবে, এবং তারা যদি অনুমতি দেয় তাহলে কিন্তু এই নতুন করে অতিরিক্ত 20% পদ সৃষ্টি করা হবে এবং সেই পদে কিন্তু প্রাথমিকে নিয়োগ দেওয়া হবে। সো এটা কিন্তু যারা প্রাইমারিতে টিচার হওয়ার স্বপ্ন দেখে তাদের জন্য কিন্তু একটা স্বপ্ন দেখার সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, বা হচ্ছে তাদের নিয়োগের একটু অতিরিক্ত বেশি শিক্ষক নিয়োগ দেবে সেই সুযোগটা তাদের জন্য তৈরি হয়ে গেছে। সো এটা আশা করি যারা প্রাথমিকের শিক্ষক হতে চান তাদের জন্য একটা সুখবর। সো এই সুখবরের এই সুফল পাওয়ার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এই সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে যদি এটা অনুমোদন পায়, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং সংসদীয় স্থায়ী কমিটি, এই তিনটা থেকে যদি এই অনুমোদন পাওয়া যায় তাহলে কিন্তু এই বিষয়ে কার্যক্রম শুরু করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সো নিউজটা আপনাদের কাছে শেয়ার করার জন্য ভাবলাম, তাই শেয়ার করলাম। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ।